হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, লক্ষ্য বেকারের প্রিয় চ্যানেল অল নিউজ অনলাইন বিডি টু চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আবেদন করেছেন তাদের অনেকেরই সিলেক্টেড SMS চলে এসেছে। তো বন্ধুরা, তারা অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। যারা ডাউনলোড করেননি তাদেরকে আমি বলতে চাই, আমার চ্যানেলে এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে যে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই, এবং মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং লিখিত পরীক্ষার জন্য 120 টাকা কোথায় কীভাবে কবে জমা দেবেন এটা নিয়েও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পুলিশ লাইন মাঠে যাওয়ার পর, গেটের সামনে যাওয়ার পর আপনাকে লাইনে দাঁড়াতে হবে, এবং আপনার অ্যাডমিট কার্ডের 2 কপি ওরা দেখতে চাইবে। ওটা দেখার পর আপনাকে গেটের একটু ভিতরে ঢুকতে দেবে, তারপর আপনাকে উচ্চতর মাপার একটা বক্সের ভিতর দিয়ে আপনাকে মাঠে যেতে হবে। আপনার সার্কুলার অনুযায়ী যদি আপনার উচ্চতা কম হয় তাহলে কিন্তু আপনাকে মাঠে ঢুকতে দেবে না, আপনাকে ওই গেট থেকেই বের করে দেবে, এবং যদি সার্কুলার অনুযায়ী উচ্চতা যদি বেশি হয় তাহলেও ঢুকতে দেবে। তো বন্ধুরা, তারপর আপনাকে তারপর মাঠে নিয়ে যাওয়া হবে। মাঠে নিয়ে যাওয়ার পর আপনাকে সেখানে লাইনে দাঁড়া করে রাখবে বা বসিয়ে রাখবে। বসিয়ে রাখার পর আপনার কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হবে, সেগুলো যদি ঠিক থাকে তাহলে আপনাকে ওখানে রাখবে, আর যদি ঠিক না থাকে তাহলে ওখান থেকে বের করে দেবে। তারপর কিছুক্ষণ পর আপনার আবার উচ্চতা মাপা হবে, উচ্চতা যদি ঠিক থাকে, সার্কুলার অনুযায়ী ঠিক থাকে তাহলেও কাগজে লিখবে, এবং ঠিক না থাকলেও কাগজে আপনার যে অ্যাডমিট কার্ড ওটাই লিখবে, ঠিক আছে। তারপর আপনার ওজন মাপা হবে, ওজনের মাপটা আপনার ওই ওজনের ইটা ওই অ্যাডমিট কার্ডও লিখবে, এই দুইটা যদি ঠিক থাকে। তারপর আপনার বুকের মাপটা লিখবে, ঠিক আছে, বুকের মাপ নেওয়া হবে এবং সেটাও অ্যাডমিট কার্ডে লিখবে। এই তিনটা যদি ঠিক থাকে তাহলে নিচে আপনাকে কি করবে, ওই অ্যাডমিট কার্ডের নিচে ওখানে যোগ্য লিখবে, আর যদি ঠিক না থাকে তাহলে ওখানে অযোগ্য লিখবে। যদি যোগ্য লেখে তাহলে আপনি দ্বিতীয় দিন এই করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, দ্বিতীয় দিনের ইভেন্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বুকের মাপ নেওয়া হয় না, মেয়েদের ক্ষেত্রে প্রথম দিন শুধু উচ্চতা, ওজন এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তো বন্ধুরা, দ্বিতীয় দিনে উত্তীর্ণ হতে হলে কী কী করতে হবে এটা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন।